হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে অলরেডি পরপর যেরকম যে অ্যাডমিশন আপডেট আছে শেয়ার করছি আজকে নিয়ে চলে এলাম নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় তার তরফ থেকে 2023-2024 এ অ্যাডমিশন নোটিফিকেশন বেরিয়েছে কোন সাবজেক্টের উপর বেরিয়েছে কি কোর্স কোন হচ্ছে তার কি যোগ্যতা সমস্তটা শেয়ার করে দিচ্ছি স্টাডি সেন্টার এবং কোর্স ফিস আমি জানিয়ে দিই যারা একদম নতুন বিশেষ করে সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মানে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের একটু বলে দিই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমাদের রাজ্যের একমাত্র মুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে শনিবার রবিবার করে ক্লাস হয় তবে আমি আজকে যে কোর্সগুলো শেয়ার করব সেখানে অনেকই এরকম ক্লাস আছে যেগুলো কিন্তু রেগুলার হয়ে থাকে এবং যেমন রুবি জেনারেল হসপিটাল অর্থাৎ আমাদের যে রুবি হসপিটাল সেখানে যেমন একটা প্যারামেডিকেলের কোর্স হয় আপনারা আবেদন করতে পারছেন এছাড়া অনেক কটা কোর্স আমি শেয়ার করে দিচ্ছি লাইক আপনি মন্টেসরি টিচার্স ট্রেনিং করতে চাইছেন যেগুলো ধরুন আজকে এই এলকেজি ইউকেজি পড়ানো হয় বা প্লে স্কুলগুলো পড়ানো হয় সেই মন্টেসরি টিচার হতে চাইছেন তার জন্য কোর্স আছে আজকে শেয়ার করে দিচ্ছি আর অনেক কটা কোর্স নিয়ে চলে এসেছি এবং যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চায় উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পর তাদের জন্য চলে এসেছে আপডেট যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবং জানিয়ে দিই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু ন্যাকের দ্বারা এ গ্রেড একটি ইউনিভার্সিটি এবং এখান থেকে পাশ করার পর তার সার্টিফিকেট সর্বত্র জায়গায় কিন্তু গ্রহণযোগ্য অর্থাৎ এখান থেকে ইউজি পিজি করার পর আপনি কলেজ নেট WBSET বা অন্যান্য সমস্ত সরকারি চাকরি লাইক WBCS বা UPSC সব পরীক্ষা দিতে পারেন তাই এটা নিয়ে কোনো কনফিউশনে থাকবেন না চলুন দেখে নিচ্ছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে অ্যাডমিশন চলছে তার সম্পূর্ণ আপডেট শেয়ার করছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বা NSAU-তে বর্তমানে যে অ্যাডমিশনগুলো চলছে আমি জানিয়ে দিই আমি অনেক কটা অ্যাডমিশন শেয়ার করব তাই আমি এই স্টাডি সেন্টারগুলো সব কটা বলছি না এখানে দেখতে পাচ্ছি নেম অফ দ্য স্টাডি সেন্টার এটা মানে কি যারা একদম নতুন বলে দিই এটা মানে হচ্ছে কলেজ আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হচ্ছে একটি ডিস্টেন্স ইউনিভার্সিটি মুক্ত বিশ্ববিদ্যালয় তার ফলে এখানে স্যাটারডে এবং সানডে ক্লাস হয় অর্থাৎ যারা বর্তমানে জব করছে তারা এখানে ক্লাস করতে পারছে পড়াশোনার সাথে সাথে যারা অন্যান্য জায়গায় কলেজে পড়াশোনা করছে এগুলো আমি যেগুলো এখন যেগুলো প্রথমে বলছি সেগুলো ডিপ্লোমা কোর্স এগুলো আপনারা কিন্তু পড়াশোনার সাথে ইজিলি করতে পারছেন এছাড়া আপনারা যারা বিশেষ করে জবের প্রিপারেশন নিচ্ছেন সরকারি জবে বা বর্তমানে অন্যান্য প্রাইভেট জবগুলো খুঁজছেন বা গভর্নমেন্ট জবগুলো খুঁজছেন এবং প্রফেশনাল কোর্স করতে চাইছেন তারা কিন্তু এই কোর্সগুলো করতে পারেন প্রথম যে কোর্সটা শেয়ার করছি সেটা হচ্ছে আপনার এবং এটা বলে দিই ব্লেন্ডেড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ব্লেন্ডেড মোডে পড়ানো হবে কিছুটা অফলাইন কিছুটা অনলাইনে পড়ানো হবে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্টেসরি ট্রেনিং অনেকেই আছে যারা প্লে স্কুলে পড়াতে চায় প্লে স্কুলে পড়াতে গেলে আপনাকে মন্টেসরি ট্রেনিং দরকার লাগে বাচ্চাদের কীভাবে পড়াশোনা করাতে হয় তো সেই মন্টেসরি ট্রেনিং আপনি বর্তমানে NSAU থেকে পেয়ে যাচ্ছেন এবং এটি সরকারি বিশ্ববিদ্যালয় এখানে আপনার 8,000 টাকা খরচা পড়ছে এবং এখানে বিভিন্ন স্টাডি সেন্টার আছে যেমন দেখুন পূর্ব মেদিনীপুর রয়েছে শোরশোনা রয়েছে কলকাতাতে অন্যদিকে দেখুন বিজয়কৃষ্ণ গার্লস কলেজ রয়েছে যেটা আমাদের হাওড়াতে রয়েছে বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় হুগলিতে রয়েছে এইভাবে এই কলেজগুলো পেয়ে যাবেন আপনার নিয়ারেস্ট যে কলেজটা সেই কলেজটা আপনি সিলেক্ট করতে পারছেন পছন্দ মতন কলেজ আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্ট করতে পারছেন একটু স্ক্রল করে চলে এসে পরের কোর্স দেখছি পরের কোর্সটা খুব ভালো কোর্স অ্যাডভান্স ডিপ্লোমা ইন সাইকোলজিক্যাল কাউন্সিলিং এটাকে জব ওরিয়েন্টেড কোর্স এটা এবং এই ক্ষেত্রে লাগবে আপনার গ্র্যাজুয়েশান যেমন আগেরটা বললাম উচ্চ মাধ্যমিক পাস এক্ষেত্রে লাগবে গ্র্যাজুয়েশান এবং এই ক্ষেত্রে বলে দিয়েছে গ্র্যাজুয়েশনের সাথেও যা নার্সিং করেছে যারা ফিজিক্যাল মেডিসিন নিয়ে পড়াশোনা করেছে লাইক MBBS BHMS পড়েছে তারা আবেদন করতে পারছে এবং এক্ষেত্রে এক বছরের কোর্স হয় এটা 18,000 টাকা খরচা পড়বে অনেক জায়গা হয় যেমন বীরভূমে হয়ে থাকে এটা কলকাতাতে হয়ে থাকে রাজা বসন্ত রায় রোডে হয়ে থাকে মুর্শিদাবাদে হচ্ছে এটা তারপর হাওড়াতে রয়েছে এটা জলপাইগুড়িতে রয়েছে নদিয়াতে রয়েছে আপনি একটু দেখে নেবেন স্টাডি সেন্টারগুলো 3 নম্বর রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন হসপিটাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট এটা করানো হয় হচ্ছে রুবি জেনারেল হসপিটাল বা রুবি হসপিটালে এবং এটা এক বছরের কোর্স এক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগে এবং এই ক্ষেত্রে খরচাটা পড়বে আপনার 30,000 প্রথমে পেমেন্ট করতে হবে 15,000 টাকা পরবর্তী পেমেন্ট করতে হবে আপনার হচ্ছে 6 মাস পর নেক্সট আপনাকে পেমেন্ট করতে হবে 15,000 টোটাল 30,000 টাকা খরচা পড়ে এই রুবি হসপিটালে এই কোর্সটা করার জন্য হসপিটাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্টে 4 নম্বরে রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং নিয়ে যারা কাজ করতে চায় তাদের জন্য গ্র্যাজুয়েশন চাইছে 2 বছরের কোর্স এটা 15,000 টাকা পড়বে এবং এটা আপনি 2টো ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন তো এবং এখানে দেখুন অনেক কটা কলেজে কিন্তু বর্তমানে এখানে এর আবেদন চলছে এবং এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন 5 নম্বরে রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড ইয়োগা যোগার উপর যারা কাজ করতে চাইছে তা এবং সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে মিনিমাম যোগ্যতা 2 বছরের কোর্স এবং ল্যাটারাল এন্ট্রি পাবেন 1 বছর যারা বিশেষ করে 1 বছরের ডিপ্লোমা অলরেডি করে রেখেছে তারা ল্যাটারাল এন্ট্রি পাবেন বাকি যারা গ্র্যাজুয়েশন করে আসবে তাদের 2 বছরের কোর্স এবং এক্ষেত্রে 20,000 টাকা আপনার কিন্তু খরচা পড়ছে
বিভিন্ন জায়গায় স্টাডি সেন্টারগুলো একটু দেখে নেবেন, একটু স্ক্রল করে চলে এলাম এবং পরবর্তী দেখে নিই কোর্স। এরপরে রয়েছে এটাও খুব ভালো কোর্স, ডিপ্লোমা ইন ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট, এক বছরের কোর্স, উচ্চ মাধ্যমিক পাস চাইছে, এটা কিন্তু প্রফেশনাল কোর্স ফায়ার সেফটি, এবং এই ক্ষেত্রে 7,000 টাকা আপনার খরচা পড়ছে। যেমন দেখুন এখানে ভারত সেবাশ্রম সংঘর আন্ডারে আপনি করতে পারছেন, কলকাতাতে তাদের যেটা রয়েছে, এবং এখানে প্রচুর আপনি দেখে নিতে পারবেন আপনার পছন্দ মতন স্টাডি সেন্টার। তারপরে রয়েছে টেলারিং অ্যান্ড ড্রেস ড্রেসিং, যারা বিশেষ করে ডিজাইনিং, টেলারিং বা ডিজাইনিং নিয়ে কাজ করতে চাইছে তাদের জন্য অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স এটা। এটার জন্য মাধ্যমিক আপনার যোগ্যতা লাগবে, এক বছরের কোর্স, এবং এক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। 9,000 টাকা আপনার কিন্তু খরচা পড়ছে। টেলারিং এবং ড্রেস ডিজাইনিং অ্যাডভান্স ডিপ্লোমা, এবং এটা আরেকটা আছে 2 বছরের কোর্স, যেটা কিন্তু গ্র্যাজুয়েশন চায়, গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারছেন, এবং এই ক্ষেত্রে খরচা পড়ছে আপনার 21,000 টাকা। এবার শেয়ার করছি 9 নম্বর। 9 নম্বরে রয়েছে ডিপ্লোমা ইন ভিজুয়াল আর্টস, এবং এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক চাইছে আপনার মিনিমাম কোয়ালিফিকেশন, এক বছরের জন্য কোর্সটা হবে, 36,000 টাকা খরচা পড়বে। অন্যদিকে আপনি আজকে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ভিজুয়াল আর্টসে করতে পারছেন এবং স্পেশালাইজেশন পাবেন পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট এবং গ্রাফিক ডিজাইনিং। এই ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন লাগবে এবং 2 বছরের খরচা, 2 বছরের আপনার সময় লাগছে, এবং গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টে হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন, এবং এই ক্ষেত্রে আপনার খরচা পড়বে 72,072 টাকা। জানিয়ে দিই আমি এই যে কোর্সগুলোর সাথে সাথে 500 টাকা লাগে এক্সট্রা, এটার মধ্যে রেজিস্ট্রেশন থাকে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট চার্জ এবং ICT ফি নিয়ে নেয়। জানিয়ে দিই এই কোর্সগুলো আবেদন করতে গেলে আপনাকে NSU ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে হবে, অথবা এই যে স্টাডি সেন্টারগুলো বললাম, এই স্টাডি সেন্টারে গিয়ে ডাইরেক্ট আপনি ফর্ম তুলে ফিল আপ করে জমা করতে পাচ্ছেন। আপনি যদি আজকে NSU ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করে নিচ্ছেন, তাহলে আপনাকে রিকোয়েস্টিং যে ফিজ আছে সেই ফিজটা পেমেন্ট করে আপনাকে স্টাডি সেন্টারে গিয়ে ডকুমেন্টসের সাথে জমা করলে ডাইরেক্ট অ্যাডমিশন আপনার হয়ে যাবে। এক্ষেত্রে কোনো এন্ট্রান্স হয় না এবং এক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তবে আমি বলবো সব থেকে আগে, অ্যাডমিশনের আগে এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, নাম্বারগুলো একবার কথা বলে নেবেন এবং কথা বলে নিয়ে আপনারা কিন্তু ভর্তি হতে পারছেন। তো চলুন দেখে নিচ্ছি পরবর্তী কোর্সগুলো। এবার শেয়ার করছি 1 ইয়ার ডিপ্লোমা ইন ইনক্লুসিভ এডুকেশান, অর্থাৎ এটা খুব ভালো কোর্স এডুকেশানের, বিশেষ করে স্পেশাল বাচ্চাকে যারা পড়াশোনা করাতে চায় এবং এই রিলেটেড, এবং এর ধরতে গেলে আজকে বিএডের অনেক কটা চ্যাপ্টারও এর মধ্যে ঢোকানো আছে। ডিসেবল নিয়ে যারা পড়াশোনা করতে চায়, ডিসেবিলিটি নিয়ে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য খুব ভালো কোর্স হচ্ছে ইনক্লুসিভ এডুকেশান। এই ক্ষেত্রে আপনার 1 বছরের কোর্স, 2টো সেমিস্টার থাকবে, 600 নম্বরের আজকের এখানে 600 নম্বরের পরীক্ষা হবে, 24টা ক্রেডিট থাকবে এবং ব্লেন্ডেড মোডে পড়াশোনা হবে, অর্থাৎ আপনার থিওরি এবং অর্থাৎ অনলাইন অফলাইন দুটো মিশিয়ে পড়াশোনা হবে। 5,500 টাকা কিন্তু খরচা পড়ছে এবং এই ক্ষেত্রে অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 22 জুন 2023। এবার শেয়ার করছি আরও যে কিছু কোর্স রয়েছে, শর্ট টার্ম কোর্স, যেগুলো বর্তমানে NSU তরফ থেকে অফার করা হচ্ছে, সবকটা প্রফেশনাল কোর্স, এবং জানিয়ে দিই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু 30 জুন লাস্ট ডেট, তার মধ্যে আবেদন করতে হবে 30/6/2023। দেখুন এই ক্ষেত্রে আজকের এই যে অঞ্জলি একাডেমি বা ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এটা পূর্ব মেদিনীপুর, এখানে কি করানো হচ্ছে, প্রথমত ফার্স্ট অফ অল হচ্ছে এখানে এলিজিবিলিটি ওয়াইজ 1 নম্বর ফায়ার অ্যান্ড সেফটি স্কিল 3,000 টাকা যেখানে খরচা পড়ছে, এখানে বলে দিয়েছে মিনিমাম যোগ্যতা আপনাকে হতে হবে হচ্ছে ক্লাস 10। বিউটি থেরাপি অ্যান্ড হেয়ার ড্রেসিং 6 মাসের কোর্স হচ্ছে এবং এই ক্ষেত্রে আপনার কিন্তু 6,000 টাকা লাগছে। 3 নম্বরে রয়েছে আপনার হচ্ছে ডিপ্লোমা ইন ল্যান্ড সার্ভে, যারা জমি মাপা, এই সমস্ত জমি জরিপ এই নিয়ে কাজ করতে চাইছে, সেক্ষেত্রে 10,000 টাকা খরচা পড়বে, সব জায়গায় ক্লাস 10 আপনার কিন্তু মিনিমাম যোগ্যতা। 4 নম্বরে আছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ডিজাস্টার অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, এটা 1 বছরের কোর্স, এই ক্ষেত্রে 10,000 টাকা কোর্স ফিস, এক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশন লাগবে। তারপরে রয়েছে টেলারিং 6 মাসের কোর্স, এই ক্ষেত্রে 4,000 টাকা কোর্স ফিস অন্যদিকে, এবং এই ক্ষেত্রে আপনার লাগবে কিন্তু ক্লাস 8 পাস। অন্যদিকে আপনার ডিপ্লোমা ইন ইয়োগা এডুকেশান এবং তার সাথে অ্যাডভান্স ডিপ্লোমা ইন হসপিটালিটি অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, এটা 2 বছরের কোর্স, হসপিটালিটি অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, এই ক্ষেত্রে আপনার যে 7 নম্বরে খরচা পড়ছে 45,000, আর ইয়োগাতে খরচা পড়ছে আপনার 10,000। অন্যদিকে আজকে এবং এই যে 6 এবং 7 2টো কোর্সের রেসপেক্টেই আপনার অর্থাৎ ইয়োগা এডুকেশান এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য টোটাল উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনি আবেদন করতে পারছেন ডাইরেক্ট অ্যাডমিশন। তারপরে দেখুন চলে এসেছে উচ্চ মাধ্যমিক পাশে, এটা হচ্ছে ঢাকুরিয়া বাবুবাগানে রয়েছে অনিন্দ ইয়োগা সোসাইটি, এক্ষেত্রে আপনি ইয়োগা এডুকেশানের ওপর পাচ্ছেন 10,000 টাকা কোর্স ফিস, স্ট্রেস ম্যানেজমেন্ট পাচ্ছেন, মেডিটেশনের ওপর কোর্স, 1 বছরের কোর্স, এক্ষেত্রে 9,000 টাকা আপনার খরচা পড়ছে। তারপরে চলে এসছে ACE বিজনেস একাডেমি, এটা হচ্ছে মৌলালিতে অবস্থিত, এখানে বর্তমানে যারা গ্র্যাজুয়েশন পার্সিউ করছে অর্থাৎ যারা কলেজে পড়ছে তাদের জন্য ই অ্যাকাউন্টিং ট্যাক্সেশন উইথ GST এই কোর্সটা করানো হয়, খুব জনপ্রিয় এই GST-র ই অ্যাকাউন্টিং
অ্যাকাউন্টিং কোর্সটা, যারা বিশেষ করে কমার্সের স্টুডেন্টস তারা এটা কিন্তু সবাই আবেদন করে এবং এটা কিন্তু আপনাদের কোর্সটা করে নিলে পরবর্তীতে কাজেও লাগবে জবের ক্ষেত্রে। 6,000 টাকা খরচা পড়ছে। তারপরে চলে এসে বঙ্কিম সর্দার কলেজ, এটা হচ্ছে আমাদের সাউথ চব্বিশ পরগনা। এখানে আপনার প্রথম কোর্সটা হচ্ছে আইটির ওপর কোর্স, ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশান, উচ্চ মাধ্যমিক পাস, 2,000 টাকা কোর্স ফিস। তার পরবর্তী চাইছে ই অ্যাকাউন্টিং জিএসসি ট্যাক্সেশনের কোর্স, যেটা মৌলালিতে যেমন হচ্ছে এখানে হচ্ছে গ্র্যাজুয়েশনের মধ্যে যারা গ্র্যাজুয়েশন নিপ অলরেডি যারা কলেজে পড়ছে পার্সুইং করছে তারা আবেদন করতে পাচ্ছে, এবং যারা অলরেডি গ্র্যাজুয়েট তারা তো আবেদন করতেই পারবে। তার পরবর্তী বলে দিচ্ছে বেঙ্গল ব্রতচারী সোসাইটি ঠাকুরপুকুর, এক্ষেত্রে ক্লাস 8 পাশে টেলারিং শেখানো হচ্ছে, 6 মাসের কোর্স, 4,000 টাকা খরচা। তারপরে বিকেএম কলেজ অফ এডুকেশান, এটা হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত, উচ্চ মাধ্যমিক পাশে ইয়োগা এডুকেশান পাচ্ছেন, এটা খুব ভালো একটা এখানে কোর্স করানো হয় যেটা খুব কম জায়গা হয়। মেডিসিন শপ অ্যাসিস্ট্যান্ট, দেখুন বর্তমানে যারা বিশেষ করে বিভিন্ন মেডিসিন স্টোর আমাদের বর্তমানে আমাদের এখন ফার্মা ইন্ডাস্ট্রি সবথেকে বেশি গ্রোয়িং ইন্ডাস্ট্রি, তো মেডিসিন স্টোরে যারা কাজ করে তাদের যে অ্যাসিস্ট্যান্ট যারা হয়ে থাকে ওষুধ যা ওষুধের দোকানে, এই কোর্সটা কিন্তু খুব কম জায়গা হয়ে থাকে এবং এখানে হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে 7,000 টাকা খরচা পড়ে। এছাড়া আপনার ট্রাভেল ট্যুরিজম নিয়ে যারা কাজ করতে চাইছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে, গ্র্যাজুয়েশন লাগবে, 16,000 টাকা খরচা পড়ে। এছাড়া আপনার আজকের আরেকটা কোর্স রয়েছে হচ্ছে যারা আমরা পারি ওমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, একটা ওমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম হচ্ছে, এক্ষেত্রে 1,000 টাকা লাগবে, ক্লাস 8 পাশ হলে অ্যাপ্লাই করতে পাচ্ছেন। তার পরবর্তী দেখুন চলে এসে আরও একটি পূর্ব বর্ধমান ইনস্টিটিউট, এক্ষেত্রে প্রথম রয়েছে ট্যাক্সেশনের কোর্সটা, 6,000 টাকা খরচা, গ্র্যাজুয়েশন করতে করতে আবেদন করতে পারছেন। আইটির ওপর একটা কোর্স রয়েছে, 6 মাসের কোর্স, 2,000 টাকা খরচা, এটা ক্লাস 8 পাশে করতে পারছেন। এছাড়া মাধ্যমিক পাশে আপনি অ্যাপ্লাই করতে পারছেন টেলারিং কোর্সটি এবং তার সাথে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, 7,000 টাকা আপনার এখানে কিন্তু খরচা পড়ছে। তার পরবর্তী দেখুন চলে এসছে উচ্চ মাধ্যমিক পাশে ডিপ্লোমা ইন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, স্মল বিজনেস ডেভেলপমেন্ট, সব প্রফেশনাল কোর্স, 12,000 টাকা খরচা পড়ছে। গ্র্যাজুয়েশন এবং এগুলো আপনি সব কিন্তু কলেজের সাথেই পড়তে পারবেন। গ্র্যাজুয়েশনে চাইছে অ্যাডভান্স ডিপ্লোমা ট্রাভেল ট্যুরিজম, 16,000 টাকা খরচা পড়ছে। এছাড়া এখানে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের কোর্স পাবেন, এই সল্টলেকের এই ইনস্টিটিউট থেকে এক্সপোর্ট ইম্পোর্টের কোর্স পাচ্ছেন। অনেকেই আছে যারা এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করতে ইন্টারেস্টেড, তারা কিন্তু এই কোর্সটা করতে পারবে। আমি জানি না তারা এতক্ষণ ভিডিওটা দেখছে কিনা, বাট হ্যাঁ এটা যারা এতক্ষণ দেখছে তাদের লাভবান হবে। এছাড়া সোলার এনার্জি নিয়ে যারা কাজ করতে চাইছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করতে চাইছেন, প্যাকেজিং ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, আপনি এই কোর্সগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এর পরবর্তী চলে এসছে ইনস্টিটিউট অফ, আরেকটা চলে এসছে আপনার পালমা কেয়ার অ্যান্ড রিসার্চ, এটা হচ্ছে নিউ টাউনে অবস্থিত। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে প্রথমে শেখানো হবে কমিউনিটি রেসপিরেটরি কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকলে আবেদন করতে পারছেন। এবং তার পরবর্তী চলে এসছে অ্যাসিস্টিং রেসপিরেটরি স্পেশালিস্ট ইন প্র্যাকটিস, এবং 6 মাসের করে কোর্স হয়ে থাকে, এবং পালমোনারি কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কোর্স সেটা 18 মাসের হয়ে থাকে, উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকলে আবেদন করতে পাচ্ছেন। তার পরবর্তী চলে এসছে কলকাতা আরও একটি ইনস্টিটিউট, এবং এই ক্ষেত্রে 2D অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইনিং, ডিজিটাল মিডিয়া মার্কেটিং, এই সমস্ত কম্পিউটারে কোর্সগুলো করতে পারছেন, এবং 54,000 করে কিন্তু এখানে খরচা পড়ে, আই ম্যাজিক এটা। আচ্ছা, তারপরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্স স্কুল অফ বিজনেস, অর্থাৎ IIMS, যেটা IIMS এ বর্তমানে ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করতে পারছেন আপনি গ্র্যাজুয়েশনের। সেখানে আপনি কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং, প্রজেক্ট এবং তার সাথে হসপিটাল ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পেয়ে যাবেন। জগদীশচন্দ্র মন্ডল ইনস্টিটিউট অফ এডুকেশান, এটা হচ্ছে রুদ্রনগর, এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা সাগরে অবস্থিত। গ্র্যাজুয়েশন চাইছে এবং এক্ষেত্রে আপনি ইয়োগা, ল্যান্ড সার্ভে, এসি রেফ্রিজারেটর টেকনিশিয়ান, দেখুন এই সমস্ত কোর্সগুলো কিন্তু প্রফেশনাল কোর্স, যারা বিশেষ করে বর্তমানে কাজ খুঁজছে এই কোর্সগুলো করতে পারেন, এবং পড়াশোনার সাথে সাথেই এই কোর্সগুলো আপনারা কিন্তু শিখে নিতে পাচ্ছেন এবং DTP শেখানো হয়ে থাকে। তার পরবর্তী চলে এসছে আরও একটি সাউথ চব্বিশ পরগনা বাসন্তীতে অবস্থিত, এখানে আপনি করতে পারছেন অর্গানিক এগ্রিকালচার হর্টিকালচার নিয়ে ডিপ্লোমা। তার পরবর্তী আর্ট অ্যান্ড ক্রাফটের কোর্স রয়েছে, টেলারিং রয়েছে, অটোমোবাইল টেকনিশিয়ান রয়েছে, 2 এবং 3 হুইলার, ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশানে কোর্স পেয়ে যাচ্ছেন। তারপরে চলে এসছে
মুর্শিদাবাদের একটি জায়গা একটি জায়গা আছে, সেখানে কি প্রথম যে কোর্সটা হচ্ছে আইটির ওপর হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট রয়েছে, ডিটিপি, যোগা, ল্যান্ড সার্ভে, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, এগ্রিকালচার, হর্টিকালচার এবং তার সাথে ফার্মালজির ওপর একটা ম্যানেজমেন্টের কোর্স কিন্তু করানো হয়। মিউজিকের ওপর কোর্স আপনি ডিস্টেন্স এখান থেকে কিন্তু করে নিতে পারছেন। তার পরবর্তী চলে এসে নারী শিক্ষা সমিতি থেকে টেলারিং, আর্ট অ্যান্ড ক্রাফট এবং তার সাথে বাটিকের ওপর যারা কাজ করতে চাইছে বাটিক প্রিন্টিং এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন। এবং তার পরবর্তী ভারত সেবা আশ্রম আশ্রম থেকে অনেক কটা কোর্স হয়, লাইক সুপারভাইজারি স্কিল, ফ্রন্ট লাইফ অ্যাসিস্ট্যান্ট এবং তার সাথে ফায়ার সেফটি, রিনিউয়েবল এনার্জি, বিউটিশিয়ান, স্মার্টফোন রিপেয়ারিং, অটোমোবাইল টেকনিশিয়ান, সার্টিফিকেট ইন ই অ্যাকাউন্টিং, হিউম্যান রাইটস, এই কোর্সগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়া রায়গঞ্জ থেকেও আপনি অনেক কটা কোর্স পাচ্ছেন, পুরুলিয়া থেকে রয়েছে। তার ফলে এতগুলো কোর্স শেষ মানে শেষ হতে গেলে অনেক টাইম চলে যাবে, তবে সব কটাই খুব ভালো ভালো কোর্স আছে, প্রফেশনাল কোর্সগুলো তো খুব ভালো। এবং এক্ষেত্রেও আপনার যে খরচা প্লাস 500 টাকা লাগবে, আর 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এবার শেয়ার করে দিচ্ছি একটা স্পোকেন ইংলিশের কোর্স। যারা স্পোকেন ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চায়, কোর্স করতে চায় কমিউনিকেটিভ ইংলিশ নিয়ে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় থেকে। এক্ষেত্রে হচ্ছে 50 জন করে ব্যাচ হয়, 1000 টাকা খরচা এবং এই ক্ষেত্রে আপনার 200 টাকা লাগে এক্সাম ফিস। এক্সাম পাস করার পর আপনি NSOU সার্টিফিকেট পাবেন এবং এই এটা কিন্তু উচ্চ মাধ্যমিক মিনিমাম কোয়ালিফিকেশান লাগে এটা অ্যাপ্লাই করতে গেলে। 3 মাসের কোর্স হয়ে থাকে, কোর্সটার নাম হচ্ছে সার্টিফিকেট ইন কমিউনিকেটিভ ইংলিশ, ব্লেন্ডেড মোডে হবে অর্থাৎ অনলাইন অফলাইন দুটো মিলিয়ে হবে। এবং আলিপুরদুয়ার গার্লস কলেজে ডাইরেক্ট গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 22 তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 30/6/2023, ক্লাস শুরু হচ্ছে 8/7/2023 থেকে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। চলুন দেখে নিচ্ছি এবার আমরা এই টোটাল ফর্মগুলো কোথা থেকে পাবো। চলে এসছি আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে, একটু স্ক্রল করে চলে গেলাম তলাতে এবং এখানে আসলে দেখতে পাবেন এই যে অ্যাডমিশনের আন্ডারে আপনি কিন্তু ফর্মগুলো পেয়ে যাচ্ছেন। এই যে অ্যাডমিশনের আন্ডারে দেখুন, এই যে হচ্ছে আমি যেমন সব যে কটা কোর্স বললাম, যেমন প্রথম শর্ট টার্ম কোর্স তার এটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম। এই যে আমি যে ইংলিশের জন্য যেটা বললাম সেই ক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট তো যেতে হচ্ছে, সেন্টার যেতে হচ্ছে এবং বাকি দেখুন আজকে 1 ইয়ার যে ডিপ্লোমা ইনক্লুসিভ যে আজকে এডুকেশন বললাম তার হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিশন লিঙ্ক, এখান থেকে আবেদন করতে হবে, অনলাইন আবেদন করতে হবে এটা। এবং এছাড়া যে ভোকেশনাল ট্রেনিংগুলো বললাম, লাইক যার মধ্যে আজকে আমি মন্টেসরি ট্রেনিংটা বললাম বা সাইকোলজি কাউন্সিলিংয়ে অ্যাডভান্স কোর্সগুলো বললাম, সেগুলো পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে অ্যাডমিশন ফর্মটা। অ্যাডমিশন ফর্ম যেখানে যেখানে আছে এগুলো হচ্ছে ডাইরেক্ট আপনাকে ফর্ম ফিল আপ করে স্টাডি সেন্টার যেতে হচ্ছে, আর লিঙ্ক মানে হচ্ছে আপনাকে অনলাইনে টোটাল অ্যাডমিশনটা হবে। বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তীতে UGPG অ্যাডমিশন নিয়ে চলে আসবো। UG অ্যাডমিশন কবে শুরু হবে? UG অ্যাডমিশন সাধারণত এদের জুলাই মাসে শুরু হয়ে থাকে, জুন মাসের লাস্টের দিকে আমরা আশা করছি এদের নোটিফিকেশান চলে আসবে, শেয়ার করব। আর এদের যে PG অ্যাডমিশন সেটা কিন্তু অনেকটাই পর, মানে জুলাই আলটিমেটলি UG অ্যাডমিশন শেষ হয় তারপর গিয়ে এদের PG শুরু হয়। অলরেডি মোটামুটি নভেম্বর ডিসেম্বরে গিয়ে PG অ্যাডমিশন হয় এদের সাধারণত, আর UG অ্যাডমিশনটা জুন জুলাইতেই শুরু হয়ে যায়। আপডেট পেলে শেয়ার করে দেবো। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।